जय जगन्नाथ बंधुरा रसना तृप्ति चैनेले तुम्हारे सकल के स्वागत। आज के जगन्नाथ देवे छाप्पान्न भोगेर अन्य एक प्रिय भोग बेसार। एई बेसारे रेसिपी तुम्हारे साथे शेयर करब। बेसार बनानोर जोन्नो प्रथमे आमी देशी घी दिए देव कड़ाईते उँचू उँचू करा भर्ती भर्ती चामच दू चामच। गैसटा मीडियम फ्लेमे रखते हबे। घीटाके एइभावे चारपाशे एकटु छड़िए दिए प्रथमे आमाके बड़ीगुलो भेजे तुले निते हबे। बड़ीगुलो आमी दिए दिएछि। बड़ीगुलोके आमी भालो करे भेजे तुले राखबो। बड़ीटा भेजे तुले रखार परे प्रथमे एकटा सर्षे बाटार मिहि पेस्ट तैरि करते हबे। तार जन्य दू चामच आमी सर्षे निये निलाम। एई सर्षेटाके भालो करे मिक्सारे दिए मिहि पेस्ट आमी रेडि करे नेब। बड़ीटा भेजे तुले रखार परे एबारे फोड़न देवार पाला। फोड़नेर जन्य देखो हाफ चामच पाँच फोड़न आमी एड करलाम आर साथे ओई हाफ चामच मतोई कसौरी मेथी एड करे दिते हबे। एबार एई दुटोके हालका नेड़े निये जेई तेल थेके सरि घी थेके पाँच फोड़नेर আর কাসৌরি মেথির মিশ্রণের স্মেলটা চলে আসবে সঙ্গে সঙ্গে আমাকে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এবারে এটাকেও একইভাবে সামান্য একটুখানি নেড়ে নিতে হবে। খুব বেশি নাড়া যাবে না। গ্যাস একদম লো করা থাকবে যেন মশলা কোনোভাবেই পুড়ে না যায়। সর্ষের যে মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, সর্ষে কিন্তু কখনোই গ্যাস হাই করা যাবে না সর্ষের গ্যাসে দেওয়ার পরে। এবং খুব বেশিক্ষণ সর্ষে নিয়ে নাড়াঘাটা করা যায় না, তাতে সর্ষে তেঁতো হয়ে যাবার প্রচুর সম্ভাবনা থাকে। সর্ষেটা দেওয়ার পরে আমাকে হলুদ দিয়ে দিতে হবে পরিমাণে। এখানে আমি হাফ চামচের একটু বেশি হলুদ অ্যাড করে দিলাম। হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবারে আমি কাঁচকলাটা ভালো করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পুরো কাঁচকলাটা আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এবং একে একে বাকি সবজিগুলো মিশিয়ে দিতে হবে। দেখো কাঁচকলাটা দেয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি 16টা থেকে 17টা মতন গোলমরিচ হাফ ক্রাশ করে রেখেছি, সেটা এটার মধ্যে মিশিয়ে দেব। আর এখানে গ্রেট করা হাফ ইঞ্চি আদা রয়েছে, সেই আদাটাও পুরোটাই এখানটা মিশিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এবং মনে রাখতে হবে মিডিয়াম ফ্লেমের ওপরে কিন্তু গ্যাসের আঁচ কখনোই যাবে না। এবার এটাকে সামান্য একটু 2 মিনিটের জন্য নেড়ে নিয়ে বাকি সবজিগুলো আমাকে মিশিয়ে দিতে হবে। 2 মিনিট বাদে বাকি সমস্ত সবজিগুলো আমি বেসারটার মধ্যে দিয়ে দেব। এখানে আছে রাঙা আলু, বরবটি, কুমড়ো, পটল ইত্যাদি। আর তোমরা যদি মনে করো এর মধ্যে মূলো, বেগুন এগুলোও অ্যাড করতে পারো। কিন্তু ফুলকপি, বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, আলু এগুলো কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে অ্যালাউ নয়, মানে এই সবজিগুলো ব্যবহার করা হয় না কখনোই। এবারে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমাকে যেটা করতে হবে নুনের পরিমাণটা এবার বোঝা যাবে। তো নুনটা আমি দিয়ে দেব। নুনটা অবশ্যই আন্দাজ মতন আমি নুনটা মিশিয়ে দিলাম। আচ্ছা, নুনটা দেওয়ার পরে আমাকে রাত্রি থেকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা এই এখনই এই সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এরকম বাটি এক বাটি আমি ছোলা দিয়েছি। দিয়ে ছোলাগুলোর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে মিনিট 5-এর জন্য আমাকে এটা ঢেকে দিতে হবে এবং ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। দেখো এবার ঢাকনাটা খুলে নিয়ে আবারও একবার নেড়ে দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে জলটা মিশিয়ে দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়া বাকি আছে একদমই।
জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন 15 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তো ফুটে ওঠা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখো এবারে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এই অবস্থায় আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিলেই হবে। 10 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলতে হবে। খুলে ভালো করে নেড়ে দিয়ে আর একবার দেখো এখানে উঁচু উঁচু করে 2 চামচ আমি গুড় নিয়েছি, পুরো গুড়টা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আচ্ছা এবারে দেখো এই ছোটো বাটির এক বাটি কাপের মাপে নিলে এটা হাফ কাপ মতন নারকেল কোড়া, তো এই হাফ কাপ নারকেল কোড়াটাকেও এখানে মিশিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে পুরোটাকে নেড়ে দিয়ে, নেড়ে দেওয়া মানে পুরোটার মধ্যে একেবারে মিশিয়ে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে করে মিনিট 10-এর জন্য ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়ার পালা। দেখো সবজিগুলো একদম নরম হয়ে এসেছে এবং সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় যে ভেজে রাখা বড়িগুলো আমি করে রেখেছিলাম ওইটাকে এটার মধ্যে মিশিয়ে দেব। বড়িগুলো মিশিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার বড়িগুলো যখন এখানের মধ্যে মিশিয়ে দিচ্ছে এই অবস্থায় একটা তড়কা প্যানে আমাকে তড়কা দিয়ে নিতে হবে। দেখো একটা তড়কা প্যান আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটা যেই সামান্য একটুখানি গরম হবে সেই অবস্থায় ঘিটা আবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা যেই গলে যাবে সঙ্গে সঙ্গে 4 চামচের হাফ চামচ পরিমাণে গোটা কালো সর্ষে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে দেখো এটা অলরেডি ফাটতে শুরু করে দিচ্ছে। দেখো সর্ষেগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি, তোমরা খুন্তি বা চামচের সাহায্যে সর্ষেগুলোকে ফাটিয়ে দিলে পুরো সর্ষের স্মেলটা পাওয়া যাবে। তো এবার এই পুরো তরকাটাকে এই তরকারিটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে আবারও বেশ সুন্দর করে নেড়ে দিতে হবে। দেখো আমি ফোড়নটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার একদম আমাদের বেসার রেডি। তো আমি ওভেনটা একদম গ্যাসটা বন্ধ করে দেব। উপর থেকে তুলসী পাতা দিয়ে আমি বেসারটা পরিবেশন করে দিয়েছি আর একটু নারকোল কোড়াও দিয়েছি। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কীরকম লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো জগন্নাথ দেবের 56 ভোগের যে সিরিজটা চলছে সেটা তোমরা অবশ্যই ফলো করতে থাকো। আগামীকাল আবার কোনো 56 ভোগের নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হব। আর অন্যান্য জগন্নাথ দেবের 56 ভোগের যে রেসিপি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তা আজকের মতো তাহলে আসছি, জয় জগন্নাথ।